एवरीवन वेलकम टू पायल किचन तुम्हारे नतून नतुन रेसिपि नहीं आसि तुम्हारा प्लिज हमारे चैनल के सबसक्राइब करते भूलो ना और लाइक दिए दिओ अवश्य रेसिपिगुलो भलो लगे कि ना अवश्य कमेंट सेक्शने अवश्य जानिओ। तो चलो बंधुरा शुरू करा जाक आज के नतून रेसिपि। বন্ধুরা তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি আমি পাটিসাপটা রেসিপি নিয়ে। নরম তুলতুলে পাটিসাপটা ময়দা এবং সুজি দিয়ে বানাতে হয়। তো চলো এরকম বন্ধুরা নিয়ে হাজির হয়েছি আমি আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে। তো রেসিপিটির নাম হচ্ছে আমাদের পাটিসাপটা। সুজি এবং ময়দা দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে। তো প্রথমে আমি এখানে নিয়েছি 2/3 কাপ এখানে সুজি নিয়েছি 120 ml মতো সুজি। তো সুজিটা প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এর খুব ভালো করে একদম মিক্সিশে নেব এবং ফাইন ততক্ষণ না ভালো করে ফাইন একদম সুজি হয় সেরকম ভাবে আমাদের প্রথমে পিষতে হবে। তো পিষে নিচ্ছি প্রথমে। দেখো বন্ধুরা খুব ফাইন করে পেস্ট করা হয়ে গেছে। পিষে নিয়েছি এরকম ভাবে পাউডারের মতো হাতে লাগছে। একটা বাউল নিয়ে নিয়েছি। বাউলের মধ্যে প্রথমে সুজিটা আমি ফেলে দিলাম। এরপর আমি এখানে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। 1/2 কাপ পরিমাণ ময়দা দিলাম। এবারে এখানে আমি অ্যাড করব চিনি। এখানে প্রায় 5 চামচ পরিমাণ চিনি আছে। তো চিনিটা প্রথমে অ্যাড করব। চিনি আমি অ্যাড করব বেশি যেখানে সেটা হচ্ছে দুধে। দুধটা গরম করতে আগে থেকে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা। মধ্যে মধ্যে কিন্তু নাড়াতে হবে দুধ, নালে কিন্তু নিচে লেগে যাবে। দুধ আমি আগে থেকে ঘন করতে রেখে দিয়েছি এই জন্যই, কারণ দুধটা ফুটিয়ে ফুটিয়ে মারতে অনেকক্ষণ সময় লাগে, পুরো হাফ করে দিতে হবে। তো আমরা প্রথমে এগুলো আমরা হাতে করে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি অ্যাড করব দুধ। একটু গরম হবে দুধটা, গরম দুধ হলে বেশি নরম হয়। তো চেষ্টা করবে এতে গরম দুধ দেওয়া যায়। অল্প অল্প প্রথমে দেব, তারপর মেশাবো। প্রায় 1/2 কাপ দুধ আমাদের এখানে লাগবে। গরম দুধ এই জন্যই বললাম যে ব্যাটারটা গরম দুধে করলে বেশি নরম হয় পাটিসাপটা। দেখো বন্ধুরা আমাদের ব্যাটারটা খুব ভালো করে গুলা হয়ে গেছে। তো আমরা এইরকম ঠিক এরকম পাতলা আমরা গুলেছি। তো আরো মোটা হয়ে যাবে যখন আমাদের এটা আমরা এখানে ঢাকা দিয়ে পুরোপুরি আমরা এটা 20 থেকে 25 মিনিট কিংবা তার বেশি 1/2 ঘন্টা এরকম রাখলে খুব ভালো হয়। তো আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 1/2 ঘন্টার মতো। তো এখানে যে দুধটা দেখতে পাচ্ছ, এখানে যে দুধ দেখতে পাচ্ছ, যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম আগে থেকে, তো এই দুধটা আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে জাল করতে হবে। যে পর্যায়ে ছিল সেখান থেকে অল্প কমেছে, তো আমাদের এটা আরো কমাতে হবে। এবং এই যে সর পড়ছে এই সরটা কিন্তু বারে বারে এরকম করে নাড়াতে হবে, নালে কিন্তু সাইড সাইড লেগে যাবে। তো এটা যখন ঘন হয়ে আসবে সেই সময় আমি এখানে অ্যাড করব গুঁড়ো দুধ। প্রায় 1/2 কাপ পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। তোমরা চাইলে এমনি বাজার থেকে কিনে এনে প্যাড়া হয় যে প্যাড়া কিংবা মন্ডা কিনে এনে ভেঙে দিতে পারো, কিংবা
আদারওয়াইজ এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়েও নারকেল গুঁড়া দিতে পারো, নারকেল গুঁড়া সেটা দিলেও ভালো হয় খেতে। তো চলো বন্ধুরা এটা আমরা ভালো করে ঘন করে নিই। দেখো বন্ধুরা দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কতটা জাল করে দিয়েছে এবং কতটা মোটা একটা সর পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে ব্যাটারও আমাদের পুরো রেডি, দেখতে পাচ্ছ তার থিকনেস। তো আমি এইবারে এই গরম বুটটার মধ্যে দেব চিনি, প্রায় 5 চামচ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করলাম। চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে, আগে মেল্ট হোক চিনিটা, গ্যাসটা কমিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে মেল্ট হতে হবে আমাদের, মেল্ট করতে হবে। চিনিটা খুব ভালো করে গুলে গেলে তারপরেই আমি এটার মধ্যে পাউডার দুধ অ্যাড করব। খুব ভালো করে চিনিটা গুলে গেছে, দেখতে পাচ্ছো ফেনা ফেনা উঠে এসছে। তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম। এরপর আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ রেখেছি। তো এই পাউডার দুধটা প্রথমে আমি মিশাবো অল্প অল্প করে। দিয়ে তারপরে ঘন করব, খুব ভালো করে মিশিয়ে দিলাম পুরোটা। এরপর আমাদের ঘন করতে হবে, একদম পুরো ডিপ ঘন করতে হবে, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছো ঠিক এরকম ফুটছে। তো আমাদের এই পর্যায়ে খুব ভালো করে নাড়াতে হবে এবং এই যে দানা দানাগুলো রেখে রয়েছে সে দানাগুলো আমাদের ভালো করে ভেঙে দিতে হবে। দেখো বন্ধুরা খুব ভালো করে ঘন হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে দেবো এবং খুব ভালো করে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, তার জন্যই বলছি এটা নামিয়ে দেবো, নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। তারপরে কিন্তু আমরা ব্যাটারটা শেকবো, ব্যাটারটা দিয়ে পরে তারপরে এটার মধ্যে আমরা দুধটা ঘুরবো, ঘুরতে পারবো। তো এটা আমরা নামিয়ে দিলাম। খুব ভালো করে ঠান্ডা করার পরে কিন্তু আমাদের এটা ইউজ করতে হবে। বন্ধুরা আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখানে আমার তাওয়া গরম করা হয়ে গেছে, তাওয়ার উপর সামান্য পরিমাণ সরষের তেল আমি দিয়ে তাওয়াটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্য সরষের তেল, দেখতেই পেলে কতটুকু সরষের তেল, প্রায় 1 চামচের থেকেও কম সরষের তেল দিয়ে আমি চারদিকে ব্রাশ করে নিলাম ভালো করে। এরপর আমি তাওয়াটা খুব ভালো করে গরম হতে দেব। গরম হওয়ার পর আমি ব্যাটারটা দুডাবু পরিমাণ ঢেলে দেব এবং স্প্রেড করার জন্য একটা স্প্যাচুলার হাতা নিয়েছি আমি। গরম হয়ে গেছে তাওয়া, দুডাবু পরিমাণ দিয়ে দিলাম এবং আমরা স্প্রেড করে দেবো চারদিকে। ভালো করে দু সাইড আমাদের ফ্রাই করতে হবে। একটা সাইড ফ্রাই হওয়ার পরে কিন্তু আমরা পাল্টাবো, তার আগে কিন্তু পাল্টাবো না। দেখো বন্ধুরা আমি পাল্টিয়ে নিয়েছি অন্য সাইডে,
ভালো করে কিন্তু আমার দুদিকটা ফ্রাই করতে হবে, বারবার বলছি দুদিকটাই ফ্রাই করতে হবে। তোমরা চাইলে একটা সাইডও ফ্রাই করতে পারো, দুটো দিক নাও ফ্রাই করতে পারো। খুবই নরম হয়, প্রচুর নরম। তোমাদের এটা দেখিয়ে দিই, দেখো কতটা চাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এবারে চাপ হয়ে গেছে, যেরকম চাচি হয় ঠিক সেরকম হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিলাম, এখান থেকে পুর আমি নিয়ে নিলাম, পুর নিয়ে ছড়িয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে আলতো করে পাল্টাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে হয়ে গেল আমাদের পাটিসাপটা, একদম নরম তুলতুলে। বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করো তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি ঠিক কিরকম ভাবে বানাবে। এত নরম হয়েছে দেখতে পাচ্ছ, কত নরম হয়েছে, তুলে নিলাম। গরম গরম কিংবা ঠান্ডা ঠান্ডা যেরকম ভাবে তোমরা ইচ্ছে করো সেরকম ভাবে খেতে পারবে। আবার কিভাবে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবারে আবার একইভাবে আমি তেল ব্রাশ করে দিলাম। কড়াই যেহেতু গরম আছে তো আর আমাদের গরম করতে লাগবে না কড়াই। এটা মনে রাখতে হবে পাত্র দেওয়া, পাত্রে কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদের ভালো করে স্প্রেড করতে হবে, কিন্তু চাপ হয়ে যায়। তোমাদের একটা জিনিস বলা হয়নি, আমি কিন্তু ব্যাটারটা আরেকবার ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, তার জন্য কিন্তু একদম ফাইন ব্যাটার হয়েছে। যখন ফুলে গেছিলো মানে আধা ঘন্টা পর আমি ব্যাটারটা ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পরই কিন্তু ব্যাটারটা এত ফাইন একটা ব্যাটার হয়েছে, পুরোটা ভালো করে ছাঁকা গেছে, একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটা পাল্টিয়ে দিলাম অপর সাইড। এই সাইডটা খুব ভালো করে আমাদের ফ্রাই করতে হবে। আমি আবার পাল্টিয়ে দিলাম, পাল্টিয়ে দিয়ে উপর থেকে পাটিসাপটার পুর ভরে দিলাম। খুব সাবধানে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা তৈরি হয়ে গেল। দেখলে তো বন্ধুরা কত সহজে একটা নতুন রেসিপি তৈরি হয়ে যায়, একটু সময় লাগে তার জন্য, কিন্তু জিনিসটা খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয় এবং খেতেও খুব টেস্টি হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো, এবং সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল আইকন টিপতে কিন্তু একেবারেই ভুলো না। পাশে থাকা বেল আইকন টিপে থাকলেই কিন্তু আমার এই নিত্য নতুন প্রত্যেকদিন যে রেসিপি আপলোড করছি সেই রেসিপি আপলোড সবার প্রথমে তোমার ফোনে আপলোড নোটিফিকেশানে চলে যাবে। তো
বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। টাটা বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার ফেরত আসবো। তোমাদের লাইক, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইবটা করে দেবো এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা টং করে পাঠিয়ে দিও। টাটা বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।